আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আমার ভিডিওতে পাঙ্গাস মাছের পেট থেকে ডিম সংগ্রহ, রেণু উৎপাদন এবং রেণু থেকে কিভাবে পোনা তৈরি করা হয় টোটাল প্রক্রিয়াটা দেখাবো। দয়া করে দেখবেন। দেখেন, এটা হচ্ছে প্রায় 13 কেজি ওজনের একটি পাঙ্গাস, থাই পাঙ্গাস, জায়ান্ট পাঙ্গাস, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পুষ্ট মাছ, মা মাছ। আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে পুরুষ মাছ। আমি আপনাদেরকে বলে রাখি যে পাঙ্গাস মাছের ফিমেল মাছ থেকে মেল মাছটা সাইজে একটু ছোট হয়। হ্যাঁ, এই যে মাছটাকে আপনার হরমোন পুশ করা হচ্ছে। এখন আবার আরেকটা মাছ খেয়ে যায়, হরমোন পুশ করা হবে। বন্ধুরা, আমি আবারও বলি যে পাঙ্গাসের মা মাছ কিন্তু বড় থাকে, আর এগুলি হচ্ছে পুরুষ মাছ। হ্যাঁ, মেল মাছ, এই মাছগুলি কিন্তু সাইজে কিছুটা ফিমেল মাছ থেকে ছোট, অনেকটাই ছোট থাকে। তো যাই হোক, এখন এই মাছটাকে হরমোন পুশ করা হবে। আরেকটা কথা, হরমোন পুশ করে এই মাছগুলিতে ট্যাঙ্কিতে রেখে দেওয়া হবে ঝর্নার নিচে, এবং ট্যাঙ্কিতে রেখে দেওয়ার ঠিক 12 ঘন্টা পরে এই মাছগুলি থেকে, পুরুষ মাছ থেকে স্পাম এবং স্ত্রী মাছ থেকে ডিম সংগ্রহ করা হবে। এই যে দেখেন, এটা একটা 13 কেজি ওজনের জায়ান্ট পাঙ্গাস, জায়ান্ট পাঙ্গাস, থাই জায়ান্ট পাঙ্গাস। আপনারা বাংলাদেশের অন্য কোথাও এত বড় পাঙ্গাসের থেকে ডিম সংগ্রহ করে পোনা উৎপাদন পদ্ধতি হয়তো দেখেননি। যাই হোক, দেখেন এই যে পাঙ্গাসের পেট থেকে খুব সুনিপুণতার সাথে এবং দক্ষতার সাথে ডিম সংগ্রহ করা হচ্ছে। পেট টিপে টিপে ডিমটা বের করা হচ্ছে। বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি যে মাছ চাষের অন্যতম প্রধান উপকরণই হচ্ছে মাছের পোনা। আর যদি ভালো মাছের পোনা ভালো না হয়, তাহলে আপনি যত খাবারই দেন না কেন, আপনার মাছের কিন্তু কাঙ্ক্ষিত গ্রোথ আসবে না। তো সেজন্যই বলবো যে আপনারা যদি জায়ান্ট পাঙ্গাসের পোনা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দ মতো জায়ান্ট পাঙ্গাসের পোনা সংগ্রহ করতে পারবেন। যাই হোক, ডিম সংগ্রহ করার পরে আমি আপনাদেরকে এখন এই যে মাছটা দেখাবো যে কত বড় মাছটা থেকে ডিম সংগ্রহ করা হয়েছে। দেখেন, এই মাছটা প্রায় 10 কেজির উপরে, যদিও ক্যামেরায় ছোট দেখা যায়। বন্ধুরা, এখন এই যে পুরুষ মাছ থেকে স্পাম নেওয়া হচ্ছে ডিমের মধ্যে, পুরুষ মাছ থেকে, দেখেন যে সাদা দুধের মতো যেটা বেরোচ্ছে এটা হচ্ছে স্পাম, পুরুষ মাছের স্পাম। এবং স্পাম নেওয়ার পরে পাখির পালকের সাহায্যে এই স্পামটাকে ডিমের সাথে একদম নেড়ে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। কারণ এই স্পামটা যদি ডিমের সাথে ভালোভাবে না মিশে, তাহলে কিন্তু ডিমগুলি ফুটবে না। আর আরেকটা বিষয় যে মাটি গোলানো পানি কিন্তু এই ডিমের সাথে একটু দিতে হয়। কারণ হচ্ছে, পাঙ্গাসের এই ডিমটার সাথে যদি আপনি মাটি গোলানো পানি না দেন, তাহলে কিন্তু ডিমটা একদম জমাট বেঁধে যাবে, আপনার এই ডিমটা থেকে রেণু ফুটবে না। তো সেজন্যই, যাতে আপনার জমাট না বাঁধে, এই জন্য ডিমের সাথে আপনার মাটির মিশ্রণ দেওয়া হয়। এখন এই যে দেখেন, ট্যাঙ্কির মধ্যে ডিমগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনার ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির মধ্যেই, এটাকে আসলে হ্যাচারির ভাষায় বোতল বলা হয়। এই ট্যাঙ্কির মধ্যেই কিন্তু আপনার প্রায় 24 ঘন্টার পরে আপনার এই ডিমগুলি থেকে আস্তে আস্তে রেণু ফুটে, ডিমগুলি ফুটে আসলে রেণু বের হবে। এই যে দেখেন, এই ট্যাঙ্কিগুলির নিচ থেকে উপরের দিকে পানির ফ্লো উঠে, এবং এই পানির ফ্লোয়ের সাহায্যে কিন্তু আপনার ডিমগুলি ফুটে রেণু বের হয়। দেখেন, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে পানির ফ্লো আছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই ডিমটা হাতে নিয়ে দেখানোর জন্যে। এই যে দেখেন, এই যে আমার আঙুলের মাঝখানে দেখতে পাচ্ছেন, হয়তো ছোটো ছোটো একদম দেখা যাচ্ছে, এগুলি সবই পাঙ্গাসের ডিম। এগুলি সবগুলির মধ্যে থেকে আসলে আর কয়েক ঘন্টা পরে রেণু ফুটে রেণু বেরোবে। এই যে দেখেন, আমার আঙুলের সাথে যে লেগে আছে, এগুলি পাঙ্গাসের ডিম। যাই হোক বন্ধুরা, এই যে পাঙ্গাসের ডিমগুলি থেকে দেখেন, এই যে রেণু ফুটে রেণু বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রেণুগুলির বয়স 48 ঘন্টা। আপনারা যে রেণুগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সবই হচ্ছে থাই জায়ান্ট পাঙ্গাসের রেণু, এবং প্রত্যেকটা রেণুর বয়স 48 ঘন্টা। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই ডিমগুলি ফুটে রেণু বের হওয়ার পরে কিন্তু এই রেণুগুলিকে ডিমের কুসুম খাওয়ানো হয়। তো যাদের এই রেণু বা পোনার প্রয়োজন, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জায়ান্ট পাঙ্গাসের রেণু বা পোনা সংগ্রহ করতে পারবেন। যাই হোক, এই রেণুগুলিকে নার্সিং পুকুরে দেওয়ার 15 দিন পরে, দেখেন এগুলি হচ্ছে আমাদের
একেবারেই আপনার চারা পোনা, এই পোনাগুলি আপনার পিস হিসাবে বিক্রি করা হয়। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আপনাদের পুকুরের আকার আয়তন অনুযায়ী আপনারা আপনাদের প্রয়োজন মতো পোনা এখান থেকে সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। আমি আবারও বলি যে এই যে পোনাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে থাই জায়ান্ট পাঙ্গাসের পোনা, আর এই মা মাছগুলিকে ময়মনসিংয়ের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।